কাহারে সুধাই তনু মন অনুখন চরে ফেরায় অসীম কাহার পারে। কাহারে সুধাই তিন পাহুরের পিল পেরিয়ে দেপান্তরে মাঠ কোথায়। কাহারে সুধাই নাবের মাঝি আরান্দার নাব এখন কোন সমুদ্রে। কাহারে সুধাই দিন গেছে দিগন্তের রবি অস্ত চলে রাতের কূলে। সময়ের মহমান সব কবিতা আর শব্দের গুলোই বিন্যাসী গানের তোলে। আর ফিরবে না ছেলেবেলা আর ফিরবে না সেই স্মৃতির মিনার নদী জল বীরের পার সাজানো বাগান দূর দিগন্ত আর গায়ের ছোট্ট হাটের প্রসার। কাহারে সুধাই আমার ছোটবেলা জুড়ে গেছে, এখনো মনে হয় আমি যদি সেই ছোটবেলায় আবার ফিরে যেতে পারতাম তা কি আর হয়। সেটা তার হবার নয়, কিন্তু সেই স্মৃতিটাকে জড়িয়ে আমি কেন যেন মনে হয় সেই সময় ফিরে চলে যাচ্ছি। সবুজে ভরে যাবে চারদিকটা, সেই সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে কেমন যেন সেই সবুজের সীমা হারিয়ে যায়। সেই গানটির কথা মনে পড়ে যায়। আসলে আমি ছোটবেলা থেকে এখানে বড় হওয়ার সুযোগটা আমার হয়নি, জন্মটা হয়েছিল এখানে ঠিক আছে, কিন্তু আমার যখন 2 বছর বয়স তখন তারপরে আমরা ঢাকা চলে যাই, শহরে চলে যাই ঢাকা। হ্যাঁ, ওখানেই আমি বড় হয়েছি। আমরা ওই দেখা যাচ্ছে যে বেশ কয়েক বছর পরে আসতাম। আমরা আমাদের ছেলেবেলা কাটিয়েছিলাম গ্রামে, আমাদের পিওর বয়হুড ছিল জানো। আমরা ভোরবেলা উঠতাম, হাফ প্যান্ট পরতাম, এই যে ক্রস বেল্ট হাফ মানে হাফ প্যান্টগুলো পরতাম, উপরে টি শার্ট। প্রচুর শীত আমাদের এলাকায়, প্রচুর শীত। এই শীতের মধ্যে এই হাফ প্যান্ট পরে আমরা সকালবেলা দৌড়াতে যেতাম। দৌড়ানোর পরে দেখতাম যে কার গাছের খেজুরের রস আছে, খেজুরের রস পেড়ে খেয়ে দে আবার দৌড়। যেদিনকে ছুটি পেতাম, ছুটি পেলে এই তোমাদের কিন্তু বিল, এই যে সামনে বিলটা আছে, এই বিলটার মতোই আমাদের একটা ছোট্ট নদী আছে, ওই নদীতে উদাম সাঁতার কাটতাম। সুন্দর আমার নদীতে ডুব 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 ডুব, চোখ লাল হয়ে যেত। লাল হয়ে যাওয়ার বাড়িতে এসে বড় ভাই দেখা যায় উদাম মায় বড়। তখন কিন্তু দেখা যেত যে কি অবস্থা হয় না। হ্যাঁ, গান শোনাও। তার চেয়ে তুমি তো গান শোনালে, আমি একটা কবিতা শোনাই। স্বচ্ছ সুন্দর একটা নীলাকাশ, সেই নীলাকাশ পেরিয়ে তেপান্তরের একটা মাঠ, মাঠের মধ্যে একটা সুন্দর নরম কোমল তুলোর মতো একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে একটা রাজকুমারী থাকত। রাজকুমারী প্রায়শই ভাবত যে কোনো একদিন একটা রাজকুমার এসে তাকে পঙ্খিরাজের ঘোড়ায় করে সুন্দর করে নীল আকাশের উপর দিয়ে ভাসিয়ে 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 তেপান্তরের মাঠ পার করে দিয়ে সেই দূর এক অচিন দেশে নিয়ে যাবে। বৃথা এই চিন্তা,
বৃথাই স্বপ্ন। যখন স্বপ্ন দেখতে দেখতে রাজকুমারী অনেক বয়স পেরিয়ে গেল, যৌবন পেরিয়ে একটা মাঝ বয়সে গিয়ে দাঁড়ালো, তখন একদিন রাজকুমারী আয়নার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখল তার দু একটা চুলের মধ্যে পাক ধরেছে, তার চিবুকের মধ্যে কেমন যেন বলি রেখা পড়েছে, আর স্বপ্ন দেখাটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে। চশমা পড়লে যেমন ঝাপসা দেখায়, ঠিক জীবনের স্বপ্নটাও তেমনি ঝাপসা আবরণ। আসলে সত্যিকার অর্থে যদি তাকাও, জীবন মানে হচ্ছে একটা কল্পনার আবরণে বাস্তবের নিরিখে একটা পথ চলা। সেই পথে সুন্দর একজন মানুষ আসবে কি আসবে না তা দেখার জন্য উন্মুখ হয়ে সবাই বসে থাকে। তেমনি রাজকুমারীর গল্পটাও, রাজকুমারীর অপেক্ষাটাও ছিল ঠিক সেরূপ একটা অপেক্ষার ফসল। হঠাৎ একদিন বজ্রপাত বর্ষা দুটোই একসঙ্গে তেপান্তরের মাঠের সেই রাজকুমারের বাড়ির উপরে আছড়ে পড়ল। আছড়ে পড়ার পরে হঠাৎ করে বিদ্যুৎ ঝলকের মতো করে একজন লোক বেরিয়ে, সুপুরুষ সুঠাম দেহি সুন্দর সুচাগ্র নাথ, তার সামনে এসে বলল, আমি বিদ্যুৎ কুমার, তোমার স্বপ্নের বেড়া দেয়াল ছুঁয়ে আমার মন স্পর্শ করেছে, আমি তোমায় নিতে এসেছি রাজকুমারী। যথাবিহিত কর্ম, তুমি যদি আমার পঙ্খিরাজের মধ্যে আসো আমি তোমাকে বাহন করে নিয়ে যাব। সেই তেপান্তরের মাঠ পেরিয়ে রাজকুমারীকে নিয়ে সেই বলিরেখার দাগ নিয়েও রাজকুমারী বলল যে আমার স্বপ্ন তো পূরণ হলো।